আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ কন্টিনিউস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর আইসিটি ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের বারোতম দিনের আজ তৃতীয় সেশন তো আজকের যে পর্বটি সেটি হচ্ছে প্রত্যাশা প্রাপ্তি আলোচনা এবং প্রশিক্ষণ কোর্সের সংক্ষেপ প্রশিক্ষণোত্তর মূল্যায়ন লক্ষ্য করুন প্রথম যে পার্টি যে প্রত্যাশা প্রাপ্তি আলোচনা আমরা আমাদের এই কোর্সের একেবারে প্রথম দিনে প্রথম দিনে সেকেন্ড সেশনে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আপনাদের প্রত্যাশা কি আপনারা আমাদের এই কোর্সটি করতে এসে আপনারা কি শিখতে চান বা কে কি জানতে চান তখন অনেকে বলেছিলেন যে আমি কম্পিউটার শিখতে চাই কেউ বলেছিলেন যে আমি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে চাই কেউ বলেছিলেন যে আমি ইংরেজি মুভি বা ইংরেজি যেই কন্টেন্টগুলো রয়েছে সেগুলো ডাবিং করতে চাই কেউ বলেছেন যে আমি ইন্টারনেট থেকে কন্টেন্ট ডাউনলোড করে শ্রেণীকক্ষে সেটা দিয়ে প্রেজেন্টেশন করতে চাই এরকম অনেক অনেক অনেকের অনেক প্রত্যাশা ছিল তো এই যে অনেকের যে অনেকের প্রত্যাশা ছিল আজকের এই পর্বে সাধারণত তাদের যে প্রত্যাশাগুলো ছিল সেগুলো কতটুকু তারা পেয়েছেন বা কতটুকু কভার করতে পেরেছেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় তো যেহেতু আমাদের এই কোর্সটি আমরা আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে করাচ্ছি তো সেজন্য আপনাদেরকে আসলে জিজ্ঞাসা করার কোনো ওয়ে নেই যে আপনারা আসলে আমাদের কোর্সটি এই করে কতটুকু উপকৃত হয়েছেন তবে আমি আশা করি আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমাদের এই কোর্সটিকে খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার না কতটুকু পেরেছেন আর আমি এটাও বলে রাখি যে আসলে আপনারা যদি আমাদের যে প্রতিটি ভিডিও টিউটোরিয়াল ভিডিও পার্ট বাই পার্ট দেখে আসেন কোনো কোনো ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা যদি সিরিয়ালই দেখেন আমার মনে হয় যে আপনারা খুব ভালো ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং বা আপনাদের যে প্রত্যাশাগুলো ছিল একেবারে প্রথম দিনের সেকেন্ড স্টেশনে প্রত্যেকের প্রত্যাশায় পূর্ণ হবে বলে আমার বিশ্বাস তারপর যেটা যে প্রশিক্ষণ করছে সার সংক্ষেপ এবং মূল্যায়ন সার সংক্ষেপ বলতে যে এই যে আমরা বারো দিন বা চোদ্দ দিনের কোর্সে কি কি শেখালাম সেটার যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা ধরিয়ে দেয়া বা আবার একবার রিভিশন দেয়া এই বিষয়গুলো আসলে তো যেহেতু এই বিষয়গুলো একেবারে আমরা অলরেডি করে এসেছি তো সেই জন্য আমি আজকের এই পর্বে আমরা অন্য নতুন কিছু শেখাচ্ছি আপনাদেরকে যেই জিনিসগুলো আপনাদের বারো দিন বা চোদ্দ দিনের ট্রেনিংয়ে করানো হয় না কিন্তু বিষয়গুলো আসলে খুবই জরুরি আপনাদের জন্য তো সেই বিষয়গুলো কি আমরা যখন কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা কাজ করব কম্পিউটার কম্পিউটার যখন ঘন্টার পর ঘন্টা কাজ করব কিংবা কখনও ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে দেখা যায় যে অনেক শিক্ষক একাধারে চার পাঁচ ঘন্টা বসে আছেন কম্পিউটারের সামনে তো এই যে চার পাঁচ ঘন্টা বসে থাকা মানসম্পদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেক সময় ব্যয় করা কম্পিউটারের সাথে তো এই ব্যাপারগুলোর কিন্তু আসলে কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তো এই যে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই স্বাস্থ্য ঝুঁকিগুলো কীরকম এমন হতে পারে যে অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকার কারণে আপনার মাজার সমস্যা হচ্ছে আপনার ঘাড়ের সমস্যা হচ্ছে কিংবা আপনার পিছের সমস্যা হচ্ছে আবার কখনো দেখা যায় অনেকক্ষণ যেহেতু আপনি কম্পিউটারের দিকে তাকিয়ে যাচ্ছেন আপনার চোখ জ্বালাপোড়া করতেছে চোখের পাওয়ার কমে যেতে পারে তো এই ধরনের অনেক সমস্যা কিংবা আপনার হাতের কবজুতে অনেকক্ষণ ধরে আপনি কম্পিউটারে কম্পোজ করছেন আপনার হাতের যে তালু বা হাতের যে আঙ্গুলগুলো রয়েছে সেখানে ব্যথা হতে পারে তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তো এই যে সমস্যাগুলোর থেকে কিভাবে কিছুটা সমাধান পাওয়া যায় আমরা সে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো প্রথমেই যেটা যে কম্পিউটারের সামনে যেহেতু আপনারা অনেকক্ষণ বসে থাকতে হয় তো আসলে কম্পিউটারের সামনে সঠিকভাবে বসার নিয়মটা কি আসলে আমরা কিভাবে কম্পিউটারের সামনে সঠিকভাবে বসতে পারি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আপনারা প্রথম চিত্রে দেখতে পাচ্ছেন যে একজন ব্যবহারকারী তিনি খুব সুন্দরভাবে তার পিঠ মাজা সুন্দরভাবে রেখে কম্পিউটার সামনে বসেছেন যেটা রাইট ওয়ে এবং রঙ যেটা অনেকটা ঢেলান দিয়ে পিছন দিকে নিয়ে গিয়ে সে বসে বসেছে এবং পাগুলো তার সমান্তরালে নেই তো এই বিষয়গুলো আমরা এখন আপনাদেরকে পার বাই পার দেখাবো প্রথমে যেই বিষয়টা করতে হবে যে আপনি যে চেয়ার ব্যবহার করবেন সেই চেয়ারের প্রতিটা বাকের সাথে চেয়ারের যে বাঘগুলো রয়েছে সেই বাকের সাথে যেন আপনার শরীরটা মিশে যায় সে আপনি সেই জিনিসটা খেয়াল করুন এবং হেলান দিয়ে বসার চেষ্টা করুন অর্থাৎ সামনের দিকে ঝুঁকে বা পিছনের দিকে হেলান দিয়ে যেন আপনি না বসেন তারপর যেটা যে আপনার কোমর উরু হাঁটু থাকে কেউ দেখা যায় কোমর কিংবা হাঁটু না এই জিনিসগুলো যেন না হয় তারপর যেটা যে পায়ের পাতা দুটো আরাম করে মেঝেতে বিছিয়ে রাখতে হবে ঝুলে থাকবে না আমরা দেখা যায় অনেকে পা ঝুলিয়ে বসার চেষ্টা করি কিংবা পা উঠিয়ে বসার চেষ্টা করি সেই জিনিসগুলো যেন না হয় আপনাকে যেটা করতে হবে যে আপনি যেখানে বসে কাজ করবেন সেখানে জায়গাটার মেঝেতে আপনি পাটা সুন্দর করে বিছিয়ে তারপর কাজ করবেন হাত দুটো কাজের ফাঁকে চেয়ারের হাতলে বিছিয়ে রাখা যাবে চেয়ারটির গদি এমন হবে যা খুব শক্তও নয় আবার বেশি নরমও নয় অর্থাৎ আমরা যে চেয়ারগুলো ব্যবহার করব সেই চেয়ারগুলো যেন খুব বেশি পরিমাণে শক্ত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে আবার একেবারে নরম তুলতুলে যেন না হয় সেটাও খেয়াল রাখতে হবে তারপর যেটা যে কিবোর্ড ও মাউসের জায়গাটি আপনার উরুর এক থেকে দুই ইঞ্চি উপরে থাকবে অর্থাৎ আমরা যেই জায়গাতে বসবো তার থেকে কিছুটা উপরে আমাদেরকে কিবোর্ড মাউস রাখতে হবে এবং যে বিষয়টা জরুরি যে আমরা যেহেতু অনেকক্ষণ কিবোর্ড এবং অনেকক্ষণ মাউস ব্যবহার করবো সেই জন্য হাতেরও কিছুটা ব্যায়াম জরুরি আপনি আপনার যে হাতগুলো রয়েছে হাতের আঙ্গুলগুলো মাঝে মাঝে একটু ব্যায়ামের মতো করে করতে পারেন এবং পরবর্তীতে যেটা যে কবজি সোজা ও বাহুর মেয়েদের ঠিক নাইনটি ডিগ্রি কোণে থাকবে অর্থাৎ আমাদের যে কবজিটা এবং বাহু সেটা যেন নাইনটি ডিগ্রি করে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে তো কম্পিউটারের সামনে কাজ করার আরও কিছু নিয়ম আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথমটা একটা না কাজ করবেন না অর্থাৎ আমরা যে জিনিসটা একটু বললাম যে আপনি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে দেখা গেছে যে একেবারে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করেন সেই জিনিসটা যেন না হয় আপনি বিরতি দিয়ে দিয়ে কাজ করেন আপনি হয়তো বা মিনিট কাজ করলেন তিরিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিট একটু উঠে উঠে দাঁড়ান ঠিক আছে চোখটা সরিয়ে নিন যেহেতু অনেকক্ষণ মনিটরের দিকে তাকিয়েছিলেন সেই জন্য তিরিশ মিনিট কাজ করার পর চোখটা সরিয়ে নিন কিংবা যদি আপনার আশেপাশে সবুজ গাছপালা থাকে একটু সবুজ গাছের দিকে তাকিয়ে থাকুন এতে করে যেটা হবে যে চোখ কিছুটা রেস্ট পাবে এরপর যেটা যে অপলক তাকিয়ে না থাকা অর্থাৎ এই যে মনিটরের সামনে আপনি কাজ করবেন আপনি এক নাগারে অনেকক্ষণ মনিটরের দিকে তাকিয়ে থাকবেন না এতে আপনার চোখের সমস্যা হতে পারে আপনি যেটা করবেন যে একটু পরপর চোখের পাতা ফেলুন তারপর মনিটরের বাইরে মাঝে মাঝে তাকান মাঝে মাঝে হ্যাঁ মনিটরের বাইরে যেটা বলেন যে মনিটরের বাইরে মাঝে মাঝে তাকান মাঝে মাঝে ঘর জানালা দিয়ে বাইরের দিকে তাকান এই জিনিসগুলো করুন একসাথে তাকিয়ে না থাকাটা ভালো তারপর যেটা চোখের ব্যায়াম চোখের ব্যায়াম তো আসলে খুব সোজা বারবার আপনি ডান ডান দিকে তাকান বাম দিকে তাকান নিচে উপরের দিকে তাকান চক্রাকারে চোখে ঘুরান দিকে ঘুরান এতে কি করে কি হবে যে চোখের খুব ভালো একটা ব্যায়াম হবে তারপর যেটা যে চোখে কাজের অবসরে চোখ মেসেজ করুন অর্থাৎ যখন আপনি কাজ করবেন না সেই না করার সময়টা আপনি চোখ বন্ধ করে চোখের উপরে আঙ্গুল দিয়ে আলতো করে বন্ধ করে এবার ছেড়ে দিন এবং এটা বারবার বেশ কয়েকবার একাধারে করতে থাকুন যেটা যে চোখে পরিষ্কার পানির ঝাপটা দেওয়া অনেক সময় দেখা যদি মনিটরে অনেকক্ষণ ধরে কাজ করছেন চোখটা একটু পড়া করতেছে এই পড়ার জন্য না করে আপনি কিছুক্ষণ পর উঠে বা যদি পড়া করার সময়টা যখন সেই সময়টা আপনি চোখে ঠান্ডা পানির ঝাপটা দিন এতে করে যেটা হবে যে চোখের যে তাপমাত্রাটা তাপমাত্রাটা একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকবে চোখ জ্বালা করবে না কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটুন যেটা বললাম যে অনেকক্ষণ কাজ করলে কোমরে একটু যখন ব্যথা অনুভব করবেন তখন আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে আপনি ঘরের মধ্যে একটু করুন এটা কারণটা হচ্ছে যে আপনি যখন চোখে বসে থাকেন তখন আপনার চোখের অবস্থানটা একরকম থাকবে আবার যখন হাঁটবেন তখন কিন্তু আপনার চোখের চোখটা অন্যরকম একটা পরিবেশ পাবে এই জন্য কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাটা উচিত হাঁটা উচিত তারপর যেটা যে স্ক্রিন প্রোটেক্টর আপনি চেষ্টা করবেন যে আপনি যে কম্পিউটারে কাজ করবেন সেই মনিটরে গায়ে স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করতে অথবা স্ক্রিন প্রোটেক্টর যদি না পান জিরো পাওয়ার অর্থাৎ যে যে চশমায় কোনো পাওয়ার নেই এ ধরনের একটি চশমা ব্যবহার করুন সাধারণত চশমার যে দোকানগুলো রয়েছে সেই চশমার দোকানগুলোতে চোখের জন্য উপকারী এ ধরনের চশমা পাওয়া যায় আর স্ক্রিন প্রোটেক্টর যদি যে ব্যাপারটা বললাম স্ক্রিন প্রোটেক্টর সাধারণত আপনাদের যে লোকাল কম্পিউটার মার্কেটগুলো রয়েছে বা সফটওয়্যার মার্কেটগুলো রয়েছে কম্পিউটারের হার্ডওয়্যার যেখানে বিক্রি করা হয় সেখানে স্ক্রিন প্রোটেক্টর কিনতে পাওয়া যায় আর যদি আপনারা না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সেটা সাপ্লাই দিতে পারবো তো যাই হোক স্ক্রিন প্রোটেক্টরের পর যে ব্যাপারটা যে মনিটর হতে নিরাপদ দূরত্ব অর্থাৎ আপনি যে জায়গাটায় বসবেন এবং মনিটরটা যে জায়গায় থাকবে সেই জায়গার দূরত্ব থেকে দূরতে যেন কমপক্ষে দেড় থেকে দুই ফিট হয় কারণ দেড় থেকে দুই ফিট হলে সাধারণত আপনার চোখে সেটার প্রভাব পড়ে না এবং চেষ্টা করুন যে এলসিডি মেমো মনিটর ব্যবহার করতে কারণ এলসিডি মনিটর পূর্বের যে সিআরটি মনিটরগুলো ছিল সেটা চোখের উপর অনেক প্রেশার ফেলতো কিন্তু বর্তমানে যেই এলসিডি মনিটর বা এল মনিটরগুলো আছে সেটা চোখের উপর অনেক কম প্রেশার পড়ে আপনার ঠিক পেছনে অর্থাৎ ঘরে যে আলোর ব্যবস্থাটা থাকবে সেই আলোর ব্যবস্থাটা মাথার পিছনে যেন হয় আমরা অনেকে যেটা করি যে মনিটরটা যে জায়গায় থাকে ঠিক মনিটরের উপরে চোখের পাওয়ারটা সরি আলোটা রাখি বা বাতিটা দিয়ে রাখি তো এই জিনিসটা যেন না হয় আপনাকে যেটা করতে হবে যে লাইটের ব্যবস্থাটা ঠিক আপনার মাথার পিছন থেকে যেন আসে অর্থাৎ মনিটরের সামনে থেকে যেন আসে এতে করে যেটা হবে যে মনিটর থেকে যে আলোটা আসবে সেই আলোটা এবং পিছন থেকে যে আলোটা আসবে একটা বাধা হবে সে বাধা প্রাপ্ত হওয়ার কারণে আপনার চোখে আলোর খুব কম পড়বে আর আমরা অনেকে রাতে প্রেশারটা ঘুমানোর সময় কাজ করি বাতি নিভিয়ে অন্ধকারে কাজ করি এটা কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনার চোখের খুব এটা বড় ধরনের ক্ষতি এই অন্ধকারে কাজ করা থেকে একেবারে বিরত থাকতে হবে আলোর ব্যবস্থা কম থাকলে কোনোরকমই কাজ করা যাবে না অনেকে যেটা করেন যে মনিটরের ব্রাইটনেস কমিয়ে নেন আসলে এটাও ঠিক না মনিটরের ব্রাইটনেস কম্পিউটার আলো সরি মনিটরের ব্রাইটনেস কমিয়ে কাজ করাটাও ঠিক না যদি আলো না থাকে কম্পিউটারের কাজ বন্ধ করে আলো যখন আসবে তখন কাজ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো যাই হোক আমরা মোটামুটি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম আমরা আশা করি আপনারা যখন কম্পিউটার ব্যবহার করবেন আপনাদের যেহেতু শিক্ষক যেহেতু আমরা আমাদের কিন্তু এমনিতেই শ্রেণীকক্ষে দাঁড়িয়ে অনেক কাজ করতে হয় আমরা যতক্ষণ শ্রেণীকক্ষের লেকচার দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো এই পরিশ্রম করার পর যখন আপনি এসে আবার ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন ঘন্টা পর ঘণ্টা বসে সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে তো সেই জন্য আমরা আশা করব আমরা এই এই মুহূর্তে যে বিষয়গুলো আলোচনা করলাম আপনি যখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয়গুলো মেনে ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি করার চেষ্টা করবেন এতে করে যেটা হবে যে আপনার চোখ ভালো থাকবে আপনার কোমর ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে এবং আপনি অনেক ভালো সার্ভিস দিতে পারবেন আপনার স্টুডেন্টদেরকে তো আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি